এখন আমরা যে ক্যালেন্ডার ব্যবহার করি তাও কিন্তু 2000 বছর আগে সম্রাট জুলিয়াস সিজার প্রবর্তন করেছিলেন, যাকে বলা হতো জুলিয়ান ক্যালেন্ডার। এখন মার্চ বছরের তৃতীয় মাস হলেও জুলিয়ান ক্যালেন্ডারে বছর শুরু হতো মার্চ থেকে। নিশ্চয়ই ভাবছেন কিভাবে বছরের প্রথম মাসটি তৃতীয়তে চলে এলো? এ নিয়ে বিস্তারিত থাকছে ডিস রিপোর্টে। এই ইতিহাস জানতে ফিরে যেতে হবে 2000 বছর আগে। লাতিন শব্দ মার্টিয়াস থেকে মার্চ শব্দটি এসেছে। লাতিন ভাষায় রোমান যুদ্ধের দেবতার নাম মার্টিয়াস। প্রাচীনকালে রোমান ক্যালেন্ডারের প্রথম মাসের নাম ছিল মার্টিয়াস। সে সময় রোমান বছরে মাস ছিল 10টি। মার্চ মাসটির নামকরণ করেছিলেন আলেকজান্ড্রিয়ার জ্যোতির্বিজ্ঞানী সোসিজিনে। যেহেতু মার্চ মাসটি বছরের প্রথম মাস ছিল, তাই অনেক ভেবে এই মাসটির নামকরণ করা হয়েছিল। এমন একটি নাম ভাবা হয়েছিল যার মধ্যে উদ্দীপনা থাকবে, কারণ শীতের শেষে মার্চ মাস থেকেই প্রাচীন যুগে ফের যুদ্ধ শুরু হতো। 46 খ্রিস্টপূর্ব সালে রোমান সম্রাট জুলিয়াস সিজারও মার্চ নামটিতে সিলমোহর দিয়েছিলেন, কিন্তু এই মাসেই তাকে হত্যা করা হয়। এখনও অবশ্য বেশ কিছু সংস্কৃতি এবং ধর্মে মার্চ মাসকেই বছরের প্রথম মাস হিসেবে ধরা হয়। তবে এই জুলিয়ান ক্যালেন্ডার বেশিদিন টেকেনি। ওই ক্যালেন্ডারে কিছু ফাঁক থাকার কারণে 1582 সাল থেকে জুলিয়ান ক্যালেন্ডারের জায়গায় প্রতিস্থাপন করে নেয় আজকের গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এরপর আরও বেশ কয়েকবার বদলেছে ক্যালেন্ডারের দিন। মূলত শাসকদের রাজনৈতিক অর্থনৈতিক চাহিদা এবং তাদের ব্যক্তিগত ইচ্ছা অনুসারে সেই মাসগুলোই বাড়তি দিন যোগ করা হতো, না হলে সরিয়ে নেওয়া হতো। আবার ধর্মীয় কারণেও অনেক সময় ক্যালেন্ডার পরিবর্তন করা হয়েছে। তবে শেষ পর্যন্ত জুলিয়ান ক্যালেন্ডারেই ফিরে যেতে হয়েছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।